আজকে আমরা মাউসের 5টি টিপস এন্ড ট্রিক্সের কথা জানব। যে 5টি টিপসের কথা হয়তো অনেকে অজানা থাকতে পারে, তো মাউসের 5টি কাজ সম্পর্কে আমরা যদি জেনে থাকি তাহলে আমাদের কিন্তু কম্পিউটারে কাজ করতে অনেক সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমেই যে কাজটির কথা জানব সে কাজটি হলো মাউসের ডাবল ক্লিক এবং ট্রিপল ক্লিকের ব্যবহার। তো আমরা যদি আমাদের কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন পড়ে এমএস ওয়ার্ডের মধ্যে, এই যে দেখুন এভাবে করে আমরা সিলেক্ট করতেছি মাউস দিয়ে যে জায়গাতে সিলেক্ট করব সেখানে কার্সারটি নিয়ে তারপরে এমনি সিলেক্ট করি। আমরা যদি মাউস দিয়ে কোনো শব্দকে সিলেক্ট করতে চাই এভাবে করে আমরা সিলেক্ট করতে হয়, মাউস দিয়ে টেনে ধরে এভাবে ছেড়ে দিতে হয়, তাহলে আমরা শব্দটা সিলেক্ট করতে হয়। আমরা যদি এই শব্দটা সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে মাউসের দ্বারা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এই শব্দটা সিলেক্ট হয়ে গেল। আমরা যেই শব্দটাই সিলেক্ট করতে চাবো সেই শব্দটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এই শব্দটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা যদি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে চাই মাউস দিয়ে তাহলে কিন্তু এইভাবে টেনে ধরে আমরা এই প্যারাগ্রাফটা সিলেক্ট করতে হয়। আমরা যদি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করতে চাই খুব সহজে তাহলে এই প্যারাগ্রাফের যে কোনো জায়গার মধ্যে আমরা তিনটা ক্লিক করব মাউস দিয়ে, তাহলে কিন্তু এই প্যারাগ্রাফটা পুরাটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা মাউসের যে অপশনটি সম্পর্কে জানব তা হলো কিবোর্ডের শিফট কির মাধ্যমে কিভাবে মাউসের ব্যবহার করা যায়। আমরা যদি কোনো একটি ওয়ার্ড ফাইলের মধ্যে অনেক দূর পর্যন্ত সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে এইভাবে টেনে টেনে যেতে হয়। তা আমরা যদি শিফট কির মাধ্যমে ব্যবহার করি, এখানে দেখুন আমি এখানে কার্সারটি রাখলাম, এখান থেকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা নিচে গিয়ে এখানে গিয়ে সিলেক্ট করা শেষ করব। এখান পর্যন্ত আমরা সিলেক্ট করতে চাচ্ছি, তারপর এখানে শিফট ধরে কিবোর্ডের তারপর এখানে ক্লিক করব। এই যে দেখুন উপরে কার্সারটি রেখে এসেছিলাম আর নিচে এসে আমি শিফট ধরে এখানে ক্লিক করলাম, মাউস দিয়ে ক্লিক করলাম, তাহলে কিন্তু পুরাটা সিলেক্ট হয়ে গেল। আমাদের কিন্তু এখান থেকে পুরাটা সিলেক্ট করে করে আসতে হলো না, আমরা যেখান থেকে যেখানে আপনার সিলেক্ট করতে চাই এখান থেকে যদি এই জায়গায় সিলেক্ট করতে চাই তাহলেও কিন্তু আমরা শিফট ধরে ক্লিক করব, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। শিফট কির মাধ্যমে আমরা কিন্তু মাউসের দ্বারা খুব সহজেই সিলেক্ট করতে পারি কোনো কিছু। তারপর আমরা এখান থেকে কাট কপি যেটাই করতে চাই করতে পারবো। তারপর যে অপশনটি সম্পর্কে জানব সেটি হলো কিবোর্ডের কন্ট্রোল কি এবং মাউসের ব্যবহার। তো আমরা যে কোনো একটি ফোল্ডারে যাই, এই ফোল্ডারে আসলাম, এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে, তো আমরা যদি এভাবে সিলেক্ট করি টেনে ধরে মাউস দিয়ে করতে পারি, যতটুকু সিলেক্ট করার দরকার আমরা করতে পারি। তারপর আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল ধরে এ চাপ দিই তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেল, এই ফোল্ডারের মধ্যে যতগুলো ফোল্ডার আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে কিছু কিছু ফোল্ডার বাদ দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করব, করলেই যে দেখুন সিলেক্ট ছেড়ে দিচ্ছে, যে ফোল্ডারগুলো আমাদের দরকার নাই সেই ফোল্ডারগুলো আমরা ক্লিক করে দেব তাহলে কিন্তু এইগুলোর সিলেক্ট ছেড়ে দেবে আর বাকিগুলো সিলেক্ট ঠিকই রয়ে যাবে। তাছাড়া আমরা যদি এখান থেকে ক্লিক করে দেই, তারপর আমরা যদি চাই কন্ট্রোল ধরে এখান থেকে যে ফোল্ডারগুলোতে আমরা সিলেক্ট করতে চাচ্ছি, যে ফাইলগুলোতে সিলেক্ট করতে চাচ্ছি সেই ফাইলগুলোই কিন্তু সিলেক্ট হবে, বাকিগুলো সিলেক্ট হবে না। তারপর আমরা যদি কাট কপি করে নিতে চাই নিতে পারবো। তাছাড়াও আমরা যদি শুধু এগুলো ফোল্ডার না, যে কোনো ফাইলের ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু কন্ট্রোল ধরে মাউসের দ্বারা আমরা কিন্তু এভাবে করে সিলেক্ট করতে পারি যে কোনো কিছুতেই। ধরুন এখানে এমএস ওয়ার্ড ফাইল আছে, আমরা যদি কোনো ফাইলগুলো সিলেক্ট করতে চাই এভাবে, তাহলে আমরা সবগুলো সিলেক্ট করতে চাচ্ছি না, আমরা বেছে বেছে সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে এভাবে করে কন্ট্রোল ধরে আমরা এভাবে টিক চিহ্ন দিব, ক্লিক করব, তাহলে যেগুলো আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর সেখান থেকে আমরা কাট কপি করতে পারি, করে নিতে পারি। তারপর যে অপশনটির কথা বলবো সেটি হলো মাউসের চাকার মতো যে স্ক্রল বাটনটি আছে সেটির ব্যবহার। তো আমরা ধরুন এখানে আমার চ্যানেলটিতে আসলাম, আসার পর আমার মনে হলো আমরা যে কোনো একটি চ্যানেলে গেলাম বা অনলাইনে যে কোনো কাজের যে কোনো অপশনে গেলাম, যে কোনো পেজে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে এই পেজটা ঠিক রেখে বাকিটা আমরা এটা ওপেন করতে চাচ্ছি আলাদা, বা এই ভিডিওটা ওপেন করতে চাচ্ছি আলাদা, সেক্ষেত্রে আমরা কিন্তু কন্ট্রোল ধরে যদি ক্লিক করি এই পেজটি ছাড়াও অন্য পেজে গিয়ে এটা ওপেন হবে। তারপর আমরা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করি,
ক্লিক করার পরে এখানে দেখুন ওপেন লিং ইন নিউ ট্যাব, এটাতে যখন ক্লিক করব এটাও কিন্তু আপনার অন্য একটি পেজে গিয়ে ওপেন হবে এই ভিডিওটি। আমরা যদি এইভাবে না করতে চাই আমরা কিন্তু ওই যে স্ক্রল বাটনটি যে আছে মাউসের স্ক্রল বাটনটি যদি মাঝখানে আমরা একটা ক্লিক করি তাহলে দেখবেন এই যে দেখুন আলাদাভাবে ওপেন হচ্ছে। তো এভাবে করে আমরা যে কোনো পেজে যাব, পেজে যাওয়ার পরে স্ক্রল বাটনের মাধ্যমে আমরা নিচে উপরে যেতে পারি, উপরে নিচে যেতে পারি। আমরা যদি চাই যে এখানে এই পেজটি ঠিক থাকবে কিন্তু যে কোনো একটি পোস্ট আমরা আলাদাভাবে ওপেন করতে চাচ্ছি, নিউ একটি ট্যাবের মধ্যে ওপেন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রল বাটনের মধ্যে যদি আমরা এই মাউসটা রেখে স্ক্রল বাটনের মধ্যে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা নতুন একটি পেজে ওপেন হবে আর ওই পেজটি ঠিকই থাকবে। তো এভাবে করে কিন্তু আমরা স্ক্রল বাটনের কাজগুলো করতে পারি। এই যে নিচে উপরে যাচ্ছে এটা কিন্তু স্ক্রল যে বাটনটি আছে মাউসের সেটার মাধ্যমে কিন্তু আমরা উপরে নিচে যাচ্ছি, এটা ঘুরালে উপরে নিচে যাওয়া যায়। তাছাড়াও আমরা স্ক্রল বাটনের মাধ্যমে আলাদা নিউ পেজে ওপেন করতে পারি যে কোনো কিছু। তারপর আরেকটি হলো আপনার স্ক্রল বাটনের মধ্যে যদি আমরা যে কোনো খালি জায়গার মধ্যে যদি স্ক্রল বাটনটি ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখুন একটি অ্যারো চিহ্নের মতো দুই পাশে দুই অ্যারো চিহ্ন হয়ে গেল। তারপর আমরা নিচের দিকে যদি টেনে দিই তাহলে নিচের দিকে সে যেতে থাকবে, তারপর উপরের দিকে যদি দিয়ে দিই তাহলে উপরের দিকে যেতে থাকবে। তো এই কাজটাও কিন্তু মাউসের স্ক্রল বাটনের মাধ্যমে করা যায়। এটা হলো লিঙ্ক ছাড়া ব্যতীত অন্য খালি জায়গার মধ্যে এটা ক্লিক করতে হবে, ক্লিক করলেই অপশনটা আসবে। আর যদি আপনি কোনো লিঙ্কের মধ্যে যদি ক্লিক করেন, এই যে এটা একটা লিঙ্ক, স্ক্রল বাটনটি ক্লিক করবেন তখন কিন্তু একটি আরেকটি পেজে নিয়ে যাবে। আর যদি আমি সরাসরি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই পেজের মধ্যে ওপেন হবে। তারপরে আরেকটি অপশন হলো আমরা যদি কম্পিউটারের এই যে ক্লিক করতেছি আমরা মাউসের লেফট বাটন দ্বারা যে কোনো কিছু ওপেন করি, কোনো কিছু ক্লিক করি, কোনো কিছু কেটে দিই, এই লেফট বাটনটি যদি নষ্ট হয়ে যায় মাউসের সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাউসটা ফেলে দিই। আমরা যদি চাই লেফট বাটনের কাজটি কিন্তু আমরা রাইট বাটনের মাধ্যমে করতে পারি। রাইট বাটনে কিন্তু আমরা ক্লিক করলে এই যে এরকম অপশনগুলো আসে, যে কোনো কিছু ওপেন করার জন্য অপশন আসে বা কোনো কিছু এই যে রিফ্রেশ করার জন্য এই অপশনগুলো আসে। তো আমরা কিন্তু এই লেফট বাটনটা কিন্তু রাইট বাটন ট্রান্সফার করে দিতে পারি যদি আমাদের মাউসের লেফট বাটন নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এখানে মাউসের সেটিং অপশনে যাব। মাউসের সেটিং অপশনে গেলে এই যে দেখুন সিলেক্ট ইউর প্রাইমারি বাটন, এই যে দেখুন এটা লেফটে সিলেক্ট করা আছে। আমরা যদি এটা এখান থেকে রাইটে সিলেক্ট করে দিই তাহলে আমাদের আগে সেটা লেফটের কাজগুলো আছে সেটা রাইটে চলে গেল। আমরা এটা একটু মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করার জন্য কিন্তু আমরা এখন রাইট বাটনটি ক্লিক করতে হলো। এখন আমরা যদি রাইট বাটন ক্লিক করি যে আমাদের রিফ্রেশ যে অপশনটি আছে সেটা আসলো না। আমরা যদি এখন লেফটে ক্লিক করি তাহলে কিন্তু এটা আসবে, রিফ্রেশের যে অপশনটি আছে এটা আসবে। বা আমরা যদি এখন কোনো ফাইল ওপেন করতে চাই, আমরা এখন লেফট বাটনে যদি ক্লিক করি তাহলে ওপেনের যে অপশনটি আছে সেটা আসতেছে। আর আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটা ওপেন হবে, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমাদের যদি মাউসের বাটন যদি নষ্ট হয়ে যায়, কোনো একটা বাটন যদি নষ্ট হয়ে যায়, আমাদের যদি লেফট বাটন নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা রাইট বাটনের মধ্যে এটা সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিলে আমাদের কিন্তু রাইট বাটনের মধ্যে লেফট বাটনের কাজ করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, মাউসের পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।